পুরো বিশ্ব সত্যিকার অর্থে বলতে গেলে এখন শোকগ্রস্ত। যে সময়টাতে আমরা বসবাস করে গেলাম সেই সময়টাতে 1986 সাল থেকে 94 পর্যন্ত এক ঝড় বয়ে গেছে বিশ্বজুড়ে। সেই ঝড়ের নাম দিয়েগো ম্যারাডোনা। সেই ঝড়ের উন্মাদনায় মাতে নিয়ে এমন মানুষ কে আছে? তাই তো এখন অনেকেই বলছেন যে বিশ্বের মানুষ আজ দুই ভাগে ভাগ হয়ে গেছে, যারা ম্যারাডোনাকে দেখেছে, যারা ম্যারাডোনাকে দেখেনি। বিশ্বের মানুষ এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে, যারা ম্যারাডোনাকে ভালোবেসেছে তার খেলার জন্যে, যারা ম্যারাডোনাকে তার খেলা দেখতে পায়নি তেমনিভাবে ভালোবাসতে পারেনি। আজ আমরা নিউজ 24-এর জনতন্ত্রে গণতন্ত্রে ম্যারাডোনাকে, দিয়েগো ম্যারাডোনাকে বিদায় জানাতে বসেছি। আমি আনোয়ার সাদী আপনাদের স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমার আমন্ত্রিত অতিথি তিনজন আমার সঙ্গে রয়েছেন। মহানগর উত্তর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক, যুব ও ক্রীড়া সম্পাদক এবং সাবেক জাতীয় দলের ফুটবলার জনাব আব্দুল গাফার। আমার সঙ্গে আছেন ক্রীড়া সংগঠক এবং সাবেক জাতীয় দলের ফুটবলার জনাব আশরাফউদ্দিন আহমেদ চন্নু। এবং আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি এবং সাবেক জাতীয় ফুটবলার জনাব সালাম মুর্শিদ এমপি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই জনাব আশরাফউদ্দিন আহমেদ চন্নু আপনাকে দিয়েই। ম্যারাডোনার বিদায় কি বলবেন, আপনার কি মত? না, যান্ত্রিক ত্রুটি, আমি আপনাকে ঠিক ভালো করে শুনতে পাচ্ছি না জনাব আব্দুল গাফার। বিশ্বজুড়েই গণমাধ্যমে এখন ম্যারাডোনার এই প্রয়াণের সংবাদটি সবচেয়ে গুরুত্ব পাচ্ছে এবং নানানভাবে ম্যারাডোনাকে মূল্যায়ন করা হচ্ছে। পেলে বলছেন যে আকাশের তিনি পরে কোনো একদিন ম্যারাডোনার সঙ্গে তিনি ফুটবল খেলবেন আশাবাদী, কি বলবেন? ধন্যবাদ। আসলে গত কালকে বিশ্বের এবং শতাব্দীর শ্রেষ্ঠ খেলোয়াড়ের একজন পেলের পরেই ম্যারাডোনার কথা আছে। মাত্র 60 বছর বয়সে হৃদরোগ ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছেন। সারা বিশ্ব যেমন স্তব্ধিত, সারা বাংলাদেশের মানুষও কিন্তু স্তব্ধিত। যে ম্যারাডোনাকে যারা দেখেছে, যে ম্যারাডোনার খেলা যারা দেখেছে, যে ম্যারাডোনার বাপায়ের কারুকার্য শৈল্পিক ফুটবল দেখেছে, যে ম্যারাডোনাকে ম্যারাডোনার মাধ্যমে আর্জেন্টিনাকে চিনেছে, সারা বিশ্ব চিনেছে, বাংলাদেশও তার সাথে চিনেছে। আমার এখনো মনে পড়ে যে বাংলাদেশের মানুষ দুইটা ভাগে বিভক্ত হয়ে যেত, একটি ছিল ব্রাজিল, একটি ছিল আর্জেন্টিনা। সেখানে ম্যারাডোনার ছবি দেওয়ালে দেওয়ালে পোস্টারে নিয়ে কিন্তু চলতো সবাই বিশ্বকাপ আসলে। সে ম্যারাডোনা আজকে আমাদের থেকে অনেক দূরে চলে গিয়েছেন, ওপারে চলে গিয়েছেন। সাধারণত আমরা আজকে যে তিনজন ফুটবলার আছি নিউজ 24-এ, আমরা সবাই শোকাহত যে এত অল্প সময়ে এই ধরনের একজন খেলোয়াড় যার শৈল্পিক কাজ যেটা আমাদেরকে এখনো মনে করে দিচ্ছে, 1986 সনে কোয়ার্টার ফাইনালে খেলায় তার হাতে দেওয়া গোলটি ছিল হ্যান্ড অফ গড, এবং ঈশ্বরের হাত, এবং সে যে পাঁচজনকে কাটিয়ে যে গোলটি করেছিল সেটা ছিল শতাব্দীর শ্রেষ্ঠ গোল। এবং সেখান থেকে কিন্তু দিনে দিনে আর্জেন্টিনা দলের সমর্থকের কিন্তু সারা বিশ্বে বেড়ে গিয়েছিল। আজকে আমরা তার শোকে শোকান্বিত, তার মৃত্যুটা অনেকে মেনে নিতে পারছে না, মৃত্যু হবেই, এটাই স্বাভাবিক। আমরা তার আত্মার যে যার ধর্মে অনুযায়ী আমরা সেটাই বলবো, তাকে পরবাসে যেন সে সুখে ভালো থাকেন। জি, আমি আপনার কাছে আবারও আসবো জনাব সালাম মুর্শিদি। বলা হয়ে থাকে যে বড় বড় খেলোয়াড়রা যখন গোল করতে পারেন না তখন তিনি মাঠে পড়ে যান, আর যখন ম্যারাডোনা পড়ে যেতেন তখন তিনি গোল করতেন। জি, বিশ্বের বড় বড় খেলোয়াড়রা যখন গোল করতে পারেন না তখন মাঠে পড়ে যান, গড়াগড়ি খেয়ে পড়ে যান, কিন্তু ম্যারাডোনা পড়ে যেতে যেতেও গোল করে দিতেন। আসলে আমরা এমন একটা অবস্থান থেকে আলোচনা করছি, এই বিশ্বের সবচেয়ে খ্যাতনামা খেলোয়াড় এবং আমাদের দেখা এই
সমসাময়িক কালে বা এই শতাব্দীর আমি বলবো যে টপ ফেভারিট সুপারস্টার, এতে কোনো সন্দেহ নাই। ম্যারাডোনার বিউটিটা হলো আমরা অনেক, যেমন গাফার বলেছেন যে প্লের কথা বলেছেন, প্লে যখন খেলেছে 1958, 1962, 1970 সালে যে বিশ্বকাপ খেলেছে, তিনবার জয়ী হয়েছে ব্রাজিল, এই সময় বাংলাদেশ তখন কিন্তু স্বাধীন হয় নাই, দ্বিধানিষ্ঠ পাকিস্তান। আমাদের নতুন প্রজন্ম বা আমাদের অত টেলিভিশনও ছিল না যে আমরা কোন দেশের খেলা হচ্ছে বা হচ্ছে দেখার মতো। 1986 সালে যখন ম্যারাডোনা এই আর্জেন্টিনার হয়ে খেলতে নামে এবং আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী হয়, তখন দেখেই কিন্তু ম্যারাডোনা ফ্যান এবং আর্জেন্টিনার কিন্তু সমর্থক বাড়তে থাকে। আমরা একটা জিনিস ম্যারাডোনা যেটা ছিল, যেটা আমি অন্য প্লেয়ারের মধ্যে নাই, সেটা হলো ম্যারাডোনা ইজ সাচ এ কেপেবল লিডার ইন ফিল্ড, সে ইজ সাকসেসফুল ইন ইজ ন্যাশনাল টিম, অ্যান্ড যে কোনো ক্লাবে যে যখন সে খেলেছে, সে ইতালিতে খেলুক, ব্রাজিলে খেলুক, অন্য দেশে, সে কিন্তু সেই ক্লাবকে যেভাবে লিড করেছে এবং তারা কিন্তু সেই জায়গায় সফলও হয়েছেন। আমরা বর্তমান বিশ্বে অনেক না খ্যাতনামা খেলোয়াড় দেখি, দে আর প্লেয়িং অ্যাবসলুটলি সুপার গেম ইন দ্য ক্লাব, বাট ইন ন্যাশনাল টিমে যে কিন্তু সাকসেস পাচ্ছে না। 86 সালে আর্জেন্টিনার ম্যারাডোনা ছিল, আবার 94 সালে ম্যারাডোনার আর্জেন্টিনা হয়ে গেছে, অর্থাৎ ম্যারাডোনার ফ্যানই কিন্তু বেড়ে গেছে এবং ম্যারাডোনার নামেই কিন্তু আর্জেন্টিনাকে অনেক দেশ চেনে। তাই আমি এটুকু বলতে চাই, তার কেপেবিলিটি ছিল যথেষ্ট, ইভেন 1994-এ কিন্তু আন্ডার রেটেড টিম ছিল ইন আর্জেন্টিনা, কিন্তু ইজ লিডারশিপ এবং সে টিমটাকে এমনভাবে ধরে নিয়ে খেলেছে। আপনার যেটা গাফার বললো ইংল্যান্ডের এগেনস্টে, আমি অবশ্যই বলবো এই দুটো গোলের কথা, তার আমার যে জিনিসটা আমি ওই দুটো গোলে দিতে চাচ্ছি না যেহেতু সে বলেছে, তারপরে আমি বলবো যে প্রথম গোলটা যেটা বলে করেছেন, এটা অবশ্যই তার ইন্টেলিজেন্সটা কাজ করেছে, কেন এই কর্নারের পরে হেড করা, গোলকিপার ছিল কিন্তু যে তার হাইট কিন্তু অনেক ছিল বেশি, আমি মনে করি সেই জায়গায় ওই সময় হাত উঠিয়ে করা না, এটাও কিন্তু একটা তার সিদ্ধান্তটাও কিন্তু সঠিক ছিল, যদি একটা গড বলে, যদিও ইংল্যান্ড টিম সন্তুষ্ট হয় নাই, তবে ম্যারাডোনা কিন্তু নেক্সট 5 মিনিটসের মধ্যে বুঝিয়ে দিয়েছে না এই গোল না, এক গোলে পিছিয়ে থেকে পরবর্তী যে গোলটি করেছে নিজেদের হাত থেকে নিয়ে 5 জন ডিফেন্ডারকে কিন্তু সে কাটিয়েছে, তারপরে গোলকিপারকে কিন্তু কাটিয়ে গোল করেছে এবং এই কোয়ার্টার ফাইনালে কিন্তু আর্জেন্টিনা জিতেছে। আমার বলার উদ্দেশ্য হল তার অসম্ভব কন্ট্রোলিং পাওয়ার, ফার্স্ট অফ অল লেফট ফুটের প্লেয়ার, তার অসম্ভব একটা কন্ট্রোল ছিল প্লেয়ারের ফুটবলের মধ্যে। আরেকটা জিনিস ছিল তার মধ্যে, যখন সে বলটা রিসিভ করার পরে সে কিন্তু ই নেভার সি দ্য বল, যদিও বড় বড় উচ্চ মানের খেলোয়াড়রা দেখেন না, তো তার ব্যাপারে ছিল কোনোভাবেই সে কিন্তু আর বল দেখতেন, তার এত কন্ট্রোল ছিল, তখন তিনি মাঠ দেখতেন এবং প্লেয়ার দেখতেন, যে কারণে তার পাস এবং তিনি গোল করা এবং গোল করানোর জন্য সব কিছু কিন্তু করতে পারতেন। ম্যারাডোনাকে আমরা যারা দেখেছি বাংলাদেশে, যখন বিশ্বকাপ আমরা যখন দেখি, তখন অনেক দেশেরই কিন্তু সমর্থক আছে এখন বাংলাদেশে, তবে আমাদের দেশের কিন্তু দুই ভাগ হয়ে যায় ম্যারাডোনার কারণে আর্জেন্টিনা, আবার ব্রাজিলের অনেক পপুলার খেলোয়াড় আছে, জনপ্রিয় খেলোয়াড়, তারকা খেলোয়াড় আছে, ব্রাজিলেরও কিন্তু হয়, সাথে সাথে যে ইউরোপের জার্মানি বা অন্য অন্য টিমের হয় না ইংল্যান্ডে তা না বলবো না, তবে এই দুটো টিমেরই কিন্তু আমরা আমাদের বাড়ি ঘরে যারাই দেখেছি ফ্ল্যাগকে কত বড় করতে পারে, কার ফ্ল্যাগ কত বড় হয়, এইটা কিন্তু ম্যারাডোনার কারণেই হয়েছে। তা আমি শুধু এইটুকু বলবো যে ম্যারাডোনার এই আর্লি ডিপার্চার কোনোভাবেই একজন সংগঠক বা সাবেক খেলোয়াড় হিসাবে আমি যেমন আমি মানতে পারছি না। ইয়েস্টারডে নাইট, গতকাল রাত ছিল ফুটবলের জন্য সবচেয়ে দুঃখে, যারা ফুটবল প্রেমী, এবং কালো রাত, এই দুঃখের রাতটা আসলে অনেক ভার ছিল আমাদের জন্য যারা এই ফুটবলের সাথে জড়িত, যারা খেলে, যারা দেখেন, তারপরও এটি একটি বাস্তবসম্মত যে আপনাকে প্র্যাকটিক্যাল যে হোয়েন ইউ বর্ন ইউ হ্যাভ টু লিভ দিস ওয়ার্ল্ড, বাট ইউ হ্যাভ টু লিভ সো আর্লি, এই 60-60 বছরে চলে যাবে আমাদের এই লিজেন্ড খেলোয়াড়,
যাকে পৃথিবীতে শুধু নায়ক বলে না, তাকে কিন্তু খলনায়কও বলে। সে কিন্তু নায়ক ছিল খেলা, এবং যেহেতু হি ওয়াজ সাচ এ ওয়ান্ডারফুল ব্রিলিয়ান্ট তারকা ছিল, সেখানে তার ছোট ছোট ভুলগুলোকেও কিন্তু মিডিয়া সাংঘাতিকভাবে হাইলাইট করতো। এই কারণে অনেক সময় সে খলনায়ক হয়েছে বিকজ অফ হিজ পপুলারিটি। আজকে সেই নায়ক খলনায়ক যাই বলেন না কেন, আজকে হয়তো নেক্সট এই ডিকেটে অনেক প্লেয়ার আসবে আরো ভালো ভালো, তবে ম্যারাডোনার মতো এমন প্লেয়ার আসবে কিনা আমাদের আর বোঝার নাই, জানারও নাই। আজ প্লেয়ার সাবেক খেলোয়াড় এবং সংগঠক হিসেবে আমরা আসলে এই ধরনের খেলোয়াড় আর দেখতে পাবো। জি, আমি আপনার কাছে আবারও আসবো জনাব আশরাফউদ্দিন আহমেদ চুন্নু। ফুটবলের উপর ম্যারাডোনার নিয়ন্ত্রণ যতটা কঠোর ছিল, জীবনের উপর ঠিক ততটাই ছিল না, তাই নয় কি? অনেক সমস্যা আছে মনে না। আপনি কি শুনতে পাচ্ছেন? আমরা যুক্ত হতে পারছি না, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না, যান্ত্রিক ত্রুটি। যাই হোক, আমি জনাব আব্দুল গাফফারের কাছেই বরং ফেরত যাই একই প্রশ্ন নিয়ে, যে নিজের জীবনের নিয়ন্ত্রণ খুব একটা ম্যারাডোনা রাখতে পারেননি, নাকি তিনি তার মনের মতো জীবন, নিজের ইচ্ছে স্বাধীন জীবন যাপন করে গেছেন এই পৃথিবীতে? আসলে ম্যারাডোনা নিজেকে ভালোবাসতেন, এবং ম্যারাডোনার আসলে যে অন্য দিকটা সেটা কিন্তু আমরা বলতে পারি, অনেকে বলে এবং সারা বিশ্বে জানে একটু উচ্ছৃঙ্খল ড্রাগস যাবতীয়, কিন্তু সে গানও গেতে পারতো, সে অভিনয় করতে পারতো, তার জীবনটা কিন্তু সে নিজেকে ভালোবেসেই কিন্তু এই কাজগুলি করেছে, যার কারণে দুইটা দিকেই কথা হয় যে ম্যারাডোনার এই মানে তার যে তুঙ্গে সময় ছিল, যখন সে বার্সেলোনা থেকে নেপোলিতে যায়, তখন সে অ্যাকচুয়ালি ড্রাগসের দিকে আসক্ত হয়ে যায় এবং সেটাকে তার জন্য ক্ষতি হচ্ছে, সেটাকে সে মানে কোনো রকম মানে মনেই করতো না, সে মনে করছে আমি ম্যারাডোনা, ম্যারাডোনার নামটাই কিন্তু ম্যারাডোনা মনে করতো, তো সেই কারণে সে ওই দিকটা চিন্তা করতো না। কিন্তু একজন ম্যারাডোনার যে ধরনের খেলোয়াড়, সেখান থেকে আপনি দেখেন 82, 86, 90, 94 পর্যন্ত খেলেছে, তারপরে 15 মাস তাকে সাসপেন্ড করা হয়েছে ড্রাগ টেস্টে, তারপরেও কিন্তু ম্যারাডোনার নৈপুণ্যতা কিন্তু মানুষের সেই জিনিসগুলি কিন্তু ঢেকে গিয়েছে, যে সেই যে খারাপ কাজের সাথে যেভাবে হোক, তার বন্ধু বান্ধব হোক কিংবা আদার্স কিছু হোক, সেগুলি থেকে কিন্তু ম্যারাডোনা সারা বিশ্বকে ম্যারাডোনা নামেই পরিচয় করে দিয়েছে। সেটা কিন্তু বিশ্বের ফুটবল যতদিন বেঁচে থাকবে ম্যারাডোনার নাম কিন্তু ততদিনই মানুষের মুখে মুখে থাকবে। জি, জনাব সালাম মুর্শিদি, ম্যারাডোনা দুই হাতে দুটো ঘড়ি পরতেন, একটিতে থাকতো আর্জেন্টিনার সময় এবং অন্যটিতে থাকতো তিনি যখন যেখানে থাকেন সেখানকার সময়, এবং তিনি ভাষাও আর্জেন্টিনার যেই স্থানীয় ভাষা আছে সেই ভাষাটি স্বাচ্ছন্দ্য বোধ করতেন, তার মানে দেশের প্রতি তার একটা ভালো টান ছিল, তাই কি? অফকোর্স, অ্যাকচুয়ালি দেশ না থাকলে তো আর ম্যারাডোনা আসতেন না, পরে না ম্যারাডোনার আর্জেন্টিনা হয়েছে। অ্যাকচুয়ালি তার এই যে দুটো ঘড়ি পড়া বা আর্জেন্টিনার লোকাল টাইমটাকে সে সবসময় মনে রাখা, অর্থাৎ তার দেশে তার ফ্যামিলিকে মনে রাখা, এইটার জন্য এবং ভালোবাসাটাই কিন্তু বহিঃপ্রকাশ। আমি মনে করি তার দেশের প্রতি অগাধ ভালোবাসা ছিল, ফিলিংস ছিল বলেই ম্যারাডোনা যে 86-94 আপনার যে ওয়ার্ল্ড কাপগুলো খেলেছে সেইগুলোতে আর্জেন্টিনা কিন্তু এককভাবে অনেক নামি দামি খেলোয়াড় থাকলেও তার লিডারশিপ এবং তার ক্যাপেবিলিটির কারণেই কিন্তু আর্জেন্টিনা এই পর্যায়ে গিয়েছে। অনেক ম্যাচ কিন্তু সে সিঙ্গেল হ্যান্ডে নিজে হাতে করে কিন্তু নিজেই বের করে নিয়ে গেছে, তার এই ক্যাপাসিটি ছিল। আমি মনে করি গফফার যেটা বলছেন যে তার ব্যক্তিগত যা জীবনের,
একটা তারকা খেলোয়াড় যখন হয় ইউ আর স্টার ইন দ্য ওয়ার্ল্ড, আপনাকে যখন নিয়ে একটা নিউজ হয়, আপনি যখন সংবাদ মাধ্যমের একটা মনে করেন যে কোনো জিনিসে সংবাদ মাধ্যমের একটা মূল কিছু হয়ে যান, তখন আপনি যাই করেন না কেন ছোটখাটো সেগুলো কিন্তু সংবাদে চলে আসে। আজকে ম্যারাডোনা যদি ওই লেভেলের স্ট্যান্ডার্ডের প্লেয়ার না হতেন, ওই উন্নতি চূড়ান্ত শিখরে না যেতেন, তাহলে এমনও হতে পারতো অন্য প্লেয়ারের নামে নেপোলিতে যে বা অন্য জায়গায় যে উনি যে ওনার ব্যক্তিগত জীবন, আমি যেহেতু হি হ্যাজ অলরেডি আর্লি ডিপার্চার হয়ে গেছে, আমি তার সম্বন্ধে আর ওই তার জীবনের ব্যক্তিগত জীবনের জিনিসগুলো টানবো না। এই কারণে কারণ হলো যে যখন সে চলে গেছে এখন তার সব ভালো জিনিসগুলোই বলতে হবে, এবং যে কারণে উনি ওয়ার্ল্ড ফেমাস অ্যান্ড ওয়ার্ল্ড বেস্ট প্লেয়ার, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, লিজেন্ড, আমরা ওইগুলোই আলোচনা করাটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, সে যতই তার পার্সোনাল লাইফে যাই করুক না কেন, কিন্তু যে কারণে তিনি ম্যারাডোনা সেই জায়গাটাই ছিল কিন্তু অলওয়েজ হি ওয়াজ সিনসিয়ার ওয়েন হি ওয়াজ ইন ফিল্ড, সবসময় সে তার মাঠে তার দায়িত্ব পালন, দেশের জন্য হলে দেশের জন্য, ক্লাবের জন্য হলে ক্লাবের জন্য, আবার সে যখন নিজের পরিবারের কাছে গেছে সে কিন্তু পরিবারকে, আমি দেখেছি তার পরিবারের বাচ্চাকে নিয়ে সে কিন্তু গিভেন টাইম। তারপরও আপনার তারকা যারা যারা লিজেন্ড হয় ওয়ার্ল্ডে, তাদের নামে এই ধরনের ছোটখাটো জিনিসও কিন্তু বড় বড় খবর হয়ে যায়, যে খবরগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং মানুষ দেখতে চায়। তাই আমি মনে করি আজকে ম্যারাডোনার ওই ব্যক্তিগত জীবনে না যে আমরা তার ভালো জীবনে বলতে, যে কারণে ফুটবলটা আরো জনপ্রিয়, যে কারণে আর্জেন্টিনা আরো জনপ্রিয় হয়ে গেছে পৃথিবীর মানুষের কাছে, সেই জায়গাটাই থাকি। আমি মনে করি ম্যারাডোনার যে খেলা আমরা যারা দেখেছি মাঠে বসে, তার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি যে কোন খেলা ছাড়ার পরে আমি দুটো বিশ্বকাপে কাছাকাছি যেতে পারিনি, তবে আমি দেখেছি অনেকেই গিয়েছেন, তার কিন্তু ওই স্টার যে ভ্যালু এবং স্টার যে যখন হয় তখন কিন্তু আর একটু দূরত্ব বজায় রাখে, আমি সেটি দেখিনি। আমার মনে হয় আমার ফ্রেন্ড গাফারও হিউল অ্যাডমিট নিয়ে আমাদের কাছে একমত হবেন, তার সাথে কিন্তু ছবি তুলতো, তাদের কথা বলতো, কোথা থেকে এসছো বাংলাদেশ, আমাদের খেলোয়াড় আমাদের সঙ্গে জিজ্ঞাসা করতো। বিউটি অফ ইস মানে করেন এই যে সে যে স্টার, সে কোনো সময় তার এইটাকে সে মাথায় নিয়ে চিন্তা করতো না। তবে আমি মনে করি এই ডিকেটে এই ধরনের প্লেয়ার যার সাকসেস এবং যার খেলার স্টাইল মানুষ ভুলবে না। আপনি দেখেন ব্রাজিলে অনেক স্টার প্লেয়ার আছে, আপনি 80 সালে সক্রেটিস থেকে শুরু করেন, আপ টু জিকো থেকে আপ টু রোনালদিনো, রোনালদো পর্যন্ত, এর মধ্যে অনেক খেলোয়াড় আছে। আমাদের এখানে গোলকিপারকে জুলিয়াস সিজারকে কিন্তু আমরা এনেছি, যে ওয়ার্ল্ড বেস্ট গোলকিপার, কিন্তু দেখেন এক সময় যে অনেকেই কিন্তু অনেকের নাম আমরা মনে করতে যে কষ্ট হয়, কিন্তু ম্যারাডোনা এমনই কিছু কার্যক্রম করেছে, এমনই কিছু পারফর্ম উনি করেছে ফর দ্য ন্যাশনাল টিম অ্যান্ড দ্য ক্লাব, যেগুলো আজকে স্মরণীয় হয়েছে এবং আমাদের মনে পড়ছে বারবার চলে যাওয়ার মুহূর্তে। তাই আমরা অবশ্যই মনে করি বিশ্ব তার ব্যক্তিগত জীবনে নিব না। আমার জীবনে আমি একটা আমার শখ ছিল এই মুজিব শতবর্ষে ফুটবল ফেডারেশন থেকে আমাদের অনেক প্রোগ্রাম ইন আওয়ার হ্যান্ড, আমরা যেটি শুরুও করেছিলাম সেটি হলো চার জাতির ন্যাশনাল টিম দিয়ে কিন্তু আমরা আমাদের যাত্রা শুরু হয়। সে সময় অ্যাম্বাসেডার হিসেবে আমরা জুলিয়া সিজারকে কিন্তু এনেছি। আমাদের পরবর্তী যে টার্গেট ছিল ইন সেপ্টেম্বর অক্টোবরে যে আমরা যে টুর্নামেন্টটা করবো বা খেলাটা খেলবো মুজিব শতবর্ষে, যেটা কোভিড-19 কেড়ে নিয়ে গেছে আমাদের কাছে, সেটি হলো আমরা আইদার ম্যানচেস্টার ইউনাইটেড অথবা আপনার বার্সেলোনা অথবা রিয়াল মাদ্রিদ এনে আমরা এই মাঠে খেলাবো। তার আগে অ্যাম্বাসেডার হিসাবে আমাদের এই ফুটবলের রাজা যে সাম্রাজ্য যিনি বসে রাজত্ব চালিয়েছেন এই 86-94, তাকে এনে আমরা অ্যাম্বাসেডার হিসাবে আমাদের খেলার আগে এই মুজিব শতবর্ষ উপভোগ করব, কিন্তু সেটি আমাদের স্বপ্ন চিন্তা এবং আলোচনায় থেকে গেল, আমরা সেটি পারিনি, এই কোভিড-19 হয়তো আমাদের কাছে সেটি কেড়ে নিয়েছে। জি, জনাব আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, আপনি কি এখন কি আপনি আমাকে শুনতে পাচ্ছেন?
আলোচনা অনেক দূর এগিয়ে গেল, তো আপনার কাছে আমি আসলে জানতে চাই, এখন যারা আছেন মাঠে খেলছেন, মেসি বা আরো যারা, তাদের রোনালদো বা আরো অনেকে আছেন, এমবাপ্পে অনেকেই, তাদের কি ডিয়াগো ম্যারাডোনা হয়ে ওঠার কোনো সম্ভাবনা আছে? ধন্যবাদ আপনাকে। আমি সময় মতো আসতে পারিনি, বাট আমি শুনছিলাম সমস্ত কথাগুলি শুনছিলাম। তো যেটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমি প্রথমে ব্যথিত দুঃখিত মর্মা হতো যে আমার একদম সবচেয়ে ফেভারিট খেলোয়াড় ইন দ্য ওয়ার্ল্ড সে গতকাল চলে গিয়েছেন। আমি তার গৃহে তার মাত্রা কামনা করছি। আজকে আমার সঙ্গে আমার ছোট ভাই সালাম আছেন, ডাক্তারও আছে, তারাও কথা বলছে, আমি সবগুলি শুনলাম। সেটা যেটা সবথেকে মেসির কথা বলেছেন, নেইমারের কথা বলেছেন, তারা হয়তো ভালো খেলছে, কিন্তু আমার দৃষ্টিতে ম্যারাডোনাই যে ম্যারাডোনা, সে সারা বিশ্বকে সারা বিশ্ব ফুটবলকে মাতিয়ে গেছেন। আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে 1986 যে ওয়ার্ল্ড কাপটা হলো, তার আগে কিন্তু আমার দেশের মানুষ ফুটবল নিয়ে এত মাতামাতি করেনি, আমার দেশের মানুষ আর্জেন্টিনাকে এত চিনত না, আমার দেশের মানুষ কিন্তু ব্রাজিলের ফুটবল, আমরা যারা খেলেছি তারাও ব্রাজিলকে ধারণ করতাম, ব্রাজিলের বড় বড় খেলোয়াড়দের খেলা ধারণ করতাম, তাদেরকে তাদের থেকে আমরা শিক্ষা নিতাম। ঠিক এই কৃষিতে ম্যারাডোনা যে ফুটবল খেলেছে তার একক নৈপুণ্য এবং দলগত ভাবে একটা লিডারশিপ করে যে রকম পারফরমেন্স দেখেছে ফ্রম দ্য বিগিনিং টু এন্ড ফাইনাল পর্যন্ত, তৎকালীন সময়ে কিন্তু যে খেলা মানুষ দেখেছে সে মানুষগুলো কিন্তু আকৃষ্ট হয়েছে ম্যারাডোনার খেলা, আর্জেন্টিনার খেলা। পরবর্তী পর্যায়ে কিন্তু বাংলাদেশের দুটি ভাগ হয়ে গেছে, একটা আর্জেন্টিনা আর একটা হচ্ছে ব্রাজিল। আর্জেন্টিনা সেই সময় চ্যাম্পিয়ন হওয়ার পর ব্যক্তিগতভাবে ম্যারাডোনা যে অবস্থান সৃষ্টি করেছিল, যে অবস্থানে অবস্থান করছে, আজকে আমরা টের পাচ্ছি ম্যারাডোনা নেই, ম্যারাডোনা চলে গেছে। সারা বিশ্ব মানে কি বলবো যে তারা শোকে শোকান্বিত হয়ে আসছে, তো আমরাও তার বাইরে নই। তবে যেটা বললেন যে আমার দৃষ্টিতে, আমি পেলের খেলা বোধ হয় একটা দুইটা খেলা দেখেছি, খেলা দেখিনি, রিলে শুনেছিলাম, বাট সচক্ষে আমার দেখার সৌভাগ্য ছিল 1990 ফাইনালে, যেটা ইতালিত হয়েছিল জার্মানি ভার্সেস আর্জেন্টিনা, সেই ম্যাচে দেখেছি অসম্ভব ভাবে মার খেয়েছে জার্মানি প্লেয়ারদের এগেনস্টে, এবং লাস্টে 1-0 বলে হেরে যায়, পেনাল্টিতে গোল খেয়েছিল, হেরে গিয়েছিল, এবং খেলার পরে যেভাবে সে কাঁপছিল, আমিও আমার দুই চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছি তখন, মানে এত খারাপ লাগছিল, একটা ইমোশনাল একটা লোক ছিলেন, এবং মানুষের কাছ থেকে সে খেলা দিয়ে, তার বিহেভ দিয়ে, তার আচরণ দিয়ে মানুষের কাছ থেকে কিন্তু আদায় করে নিয়েছে তার ভালোবাসা, আজকে তার প্রমাণ পাই আমরা এখানে। তবে এই বিশ্বে আমরা যতদিন এই বিশ্ব বেঁচে থাকবে, ততদিন ম্যারাডোনার কীর্তি বেঁচে থাকবে, ততদিন এই দুটি গোল, অর্থাৎ ইংল্যান্ডে যে দুটি গোল করেছে এটা অস্বাভাবিক গোল, যেটা হ্যান্ড অফ গড বলা হয়, সে ভাই এটা ভেরি লো না, আবারও যান্ত্রিক ত্রুটি, একটা 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 বিরতি নেই, আমরা বরং বিরতি নিয়ে ফিরি, এবং বিরতির পর ফিরে এসে আবারও আমরা ফুটবলের সাম্রাজ্যের দারুণ এক মানুষ ম্যারাডোনাকে নিয়ে আলোচনা করব। আবারও স্বাগত, আপনারা দেখছেন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র, জনাব আব্দুল গাফর। তাহলে পেলে এবং ম্যারাডোনাকে সরিয়ে তৃতীয় কোনো খেলোয়াড়ের শতাব্দীর সেরা খেলোয়াড় হিসেবে উঠে আসার কোনো সম্ভাবনা কি আপনি দেখেন? অবশ্যই এই ক্ষেত্রে বলতে গেলে আমরা লিওনেল মেসিকেই বলবো, তার যা নৈপুণ্য, সেও কিন্তু সে লেফট ফুটেরই প্লেয়ার, সে লেফট ফুট রাইট ফুট, এবং তার ফ্রি কিক দুর্দান্ত, এবং এই ফ্রি কিক এর মাধ্যমে সে বহু গোল করেছে। তো আগামী শতাব্দীতে ক্রিস্টিয়ানো রোনাল্ডো আছে, এবং তাদের দুজনের মধ্যে কম্পিটিশন আছে আমি যতটুকু মনে করি, বাট সেক্ষেত্রে আমি লিওনেল মেসিকে এগিয়ে রাখবো, কারণ তার নৈপুণ্যতা,
তার গোলের মানে মানে আগ্রহতা অনেক বেশি, দুজনেরই গোল গোলের প্রতি আগ্রহ খুব বেশি এবং তার গোল করানো যে ক্যাপাবিলিটি আছে সেটা কিন্তু অনেক বেশি। আমার মনে হয় শতাব্দীর সেরা খেলোয়াড় এই দুজনকেই বেছে নেওয়া যেতে পারে এবং সেটা হয়তো আমি মনে করি লিওনেল মেসির দিকে পাল্লাতে বেশি, সে ছয় ছয় বার কিন্তু ফিফা বেস্ট দ্য বেস্ট প্লেয়ার হয়েছে। জি, কিন্তু নৈপুণ্য বিচারে পেলের সময়টাতে ফুটবলের যে মান ছিল কিংবা পরবর্তীতে ম্যারাডোনার সময়ে ফুটবলের যে মান ছিল, এখন আন্তর্জাতিক ফুটবলে আপনি কি সেই মান দেখতে পান? না, অনেক চেঞ্জ, এটা তো অবশ্যই। পেলের বাদের আমলে 68 আমাদের তো জন্ম তখন, তারপরে 70 পর থেকে যে মানে মান শুরু হয়েছে এটা কিন্তু 80 পর থেকে কিন্তু এটা একটা বলতে গেলে সায়েন্স, এটা ম্যাথমেটিক্যালি মতন হয়ে গেছে এবং এখন যে ফুটবল হচ্ছে মানে এটা মানে ট্যাকটিক্যাল ভেরি হাই কোয়ালিটি, এটা মানে বলার অপেক্ষা রাখে না তারা কিভাবে কি করবে, সব কিছু কিন্তু কম্পিউটারের মতন। তো এখনকার ফুটবল অনেক অনেক গুণে এগিয়ে গিয়েছে এটা সারা বিশ্বে। হ্যাঁ, সেক্ষেত্রে মানে আগেকার কি যে খেলা হয়েছে তাদের ফরমেশন ছিল একরকম, তার পরবর্তীতে 70 একরকম, এখন 80-90 আরেক রকম, 2000 এখন 20th century কিন্তু আরো চেঞ্জ হয়ে গেছে। তো এটা ডে বাই ডে তারা যারা ফুটবল নিয়ে গবেষণা করছে তারা কিন্তু এখন সবকিছু ক্ষেত্রে দেখেন, এখন কিন্তু 5-3-1 খেলে, আগে খেলতো 3-5-2 খেলতো, 4-3-3 খেলতো, 5-4-2 খেলতো, অনেক মানে মাঠে গিয়ে ফরমেশন অনেক কিছু করে কিন্তু খেলোয়াড় কোন খেলোয়াড়কে কিভাবে খেলতে হবে এটা কিন্তু খেলোয়াড়ের উপরেই নির্ভর করে, বাট ফরমেশনটা তো কোচ ম্যানেজার যে থাকেন যে তৈরি করে দেয়। সেই ক্ষেত্রে এখনকার ফুটবল ভেরি টাফ, ভেরি স্পিডি, ভেরি পাওয়ার, ভেরি মাচ সেন্সিটিভ, ভেরি মাচ স্কিলফুল, ভেরি মাচ সেন্সিবল, সবকিছু কিন্তু একটা প্লেয়ারের মাথার উপরেই থাকে কিন্তু। এই জন্য আমি মনে করি বর্তমান ফুটবল কিন্তু অনেক অনেক ডেভেলপ। হ্যাঁ, এখন ফুটবলেও অনেকখানি প্রযুক্তির ছোঁয়া আছে, ক্রিকেটে তো একটু বেশি প্রযুক্তি, ফুটবলেও সেগুলো চলে আসছে ধীরে ধীরে, তাই নয় কি? অনেক 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 বেশি রকম প্রযুক্তি চলে আসছে এবং এটা এখন টাইম টু টাইম আপনার দেখেন, একটা আগে যেটা ছিল আমরা আসলে যে গোলটি হয়েছিল হ্যান্ডস অফ গড বলেন যেভাবে হোক, এটাও কিন্তু তার নিজের একক কৃতিত্ব, যে তার সে চিন্তাটা ছিল আমি বলটা মাথায় পাচ্ছি না কিন্তু তার হাতটা এতটুকু উপরে নিয়েছে, গোলকিপারের হাতটাও কিন্তু সাথে সাথে চলে আসছে। এখন যদি VAR থাকতো তাহলে হয়তো তখন তারা গিয়ে দেখতে পারতো, কিন্তু সকল তো এই নিয়ম ছিল না কিংবা এই সিস্টেম এই ডিজিটাল পদ্ধতি ছিল না বিদায়, এখন কিন্তু এই যে গোলটা করেছে হাত দিয়ে এবং কতটুকু টোকা দিয়েছে যে গোলকিপারের মাথার উপরে দিয়ে বলটা চলে যাবে সেটাও কিন্তু তার মাথার মধ্যে ছিল বিধায় সে গোলটি করতে পেরেছে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ তার টেকনিক। জি, জনাব সালাম মোর্শেদ এমপি, ম্যারাডোনার রাজনৈতিক জীবন, রাজনৈতিক মতাদর্শ নিয়ে একটু আপনার কাছে জানতে চাইবো। তার এক বাহুতে চে গুয়েভারার প্রতিকৃতি তিনি ট্যাটু করে রেখেছিলেন এবং তার পায়ে ফিদেল কাস্ট্রোর তিনি ট্যাটু করে রেখেছিলেন এবং ফিদেল কাস্ট্রোর সঙ্গে তার বেশ ভালো সম্পর্ক ছিল। একসময় আমরা জেনেছি তার শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসা নিতে তিনি আমেরিকাতে না গিয়ে তিনি ফিদেল কাস্ট্রোর দেশে গিয়েছিলেন চিকিৎসা নেওয়ার জন্য। আসলে আমি গাফফারের সাথে এসে আমি ওটা আপনার প্রশ্ন উত্তরটা দিব যে ফুটবল কিন্তু ইজ নাও প্লেইং অলমোস্ট 211 কান্ট্রিজ, আর আমাদের জাতিসংঘের মেম্বার হলো কিন্তু 198 কান্ট্রিজ। ফুটবল কিন্তু আজকে এত ডেভেলপ ফর ওনলি ওয়ান রিজন, ফুটবল ওয়ান অফ দ্য লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। ফুটবল কিন্তু এই মুহূর্তে ওনলি নট ফর দ্য অ্যামিউজমেন্ট, ইট ইজ দ্য গেম অফ মানি, দ্য বিজনেস। আপনি যে ফুটবলে যে টাকা লেনদেন হয় আপনার, সেটা যে এজেন্ট আছে ছাড়াও মনে করেন, আমি জানি যে ফুটবল রপ্তানি, ফুটবল প্লেয়ার রপ্তানি করে ব্রাজিল সবচেয়ে, অন্য অন্য জায়গায়ও তো অবশ্যই রপ্তানি করে ফুটবলও, তাদের কিন্তু একটা সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জন করে এই প্লেয়াররা যারা বাইরে খেলে বিদেশের বিভিন্ন লিগে, এবং এই ডিমান্ডের কারণে এই যেহেতু এটা একটা লার্জেস্ট ইকোনমি,
সেই কারণেই কিন্তু আপনার এই সায়েন্স টেকনোলজি এবং ফুটবলের স্পিড, এখন কিন্তু প্লেয়ারকে আর খেলতে হয় না, এবং এই টিমের ম্যানেজমেন্ট সিস্টেম এবং আপনাকে যতদিন একই প্লেয়ার কিন্তু রেগুলার খেলায় না, আপনি দেখবেন আজকে লিগ খেলছে, কালকে যে চ্যাম্পিয়ন্স লিগে অন্য প্লেয়ার খেলছে, তাদের অলওয়েজ দে মিনিমাম 30 ইকুয়াল লেভেলের প্লেয়ার, হয়তো একই সমমান না হলেও কাছাকাছি প্লেয়ার আছে। তবে ম্যারাডোনার যে জিনিসটা আপনি বললেন যে ফিদেল কাস্ট্রো কিউবাতে যে নিয়েছে, হ্যাঁ সে কিছু কিছু তার মানবিক দিক ছিল, মানবিক দিক বলতে সে যখন ফুটবল খেলেছে হিজ ফ্রম এ ভেরি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে, আমরা যেমন এসেছি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে, বাবা শিক্ষক, সেও কিন্তু ওই ধরনের থেকে এসছে, যে কারণে তার কিন্তু স্ট্রাগল করে এই পর্যায়ে আসার কারণে সে সবসময় যেসব দেশ যে দেশের মানুষ স্ট্রাগল করছে, যারা না খেয়ে আছে, যারা যুদ্ধ করছে, বিভিন্ন রাজনৈতিক ভাবে তারা বিপর্যস্ত, রাজনৈতিক শিকার, সেইসব জায়গাগুলোতে সে অ্যাজ এ স্টার নিজে যে কিছু হয়তো তার এই স্টারশিপটা কাজে লাগিয়ে যদি কিছু হয়তো বিশ্বকে দেখানো, সেটাও ছিল তার কিন্তু একটা উদাহরণ এবং এক্সাম্পল হিসেবে সে কাজ করেছে, যে সে তার চিকিৎসাটা বা তার যে ডক্টরসটা সে সবচেয়ে আমি মনে করি যে মেডিকেল সায়েন্সে আমেরিকার পরে কিন্তু সিঙ্গাপুর, তারপরে অন্য অন্য দেশ, কিন্তু সেই জায়গায় না যে সে কিন্তু কিউবাতে গিয়েছে, কারণ কি একটা জিনিস বিশ্বকে বোঝাতে চেষ্টা করেছে, কিউবাও কিন্তু মেডিসিনে খুব একটা খারাপ না, তবে তাদের নাম আসে না যেহেতু গরিব দেশ বিভিন্নভাবে, সে এই দেশটাকে যাতে বিশ্বে ম্যারাডোনা গেলে যাতে তার নামটা আসে, এই দেশের মানুষের বর্তমান তাদের সামাজিক অবস্থা রাজনৈতিক অবস্থাটা বিশ্বকে তুলে ধরার জন্য ম্যারাডোনা এই কাজটা করেছে, এবং এটা মহানুভবতা তার, যে তার নিজেকে ব্যক্তিগত চিন্তা না করে সামষ্টিকভাবে কিউবা চিন্তা করেছে এবং পৃথিবীর দুঃখী মানুষদের অবস্থা এবং রাজনৈতিক অবস্থাটাকে বিশ্বের কাছে তুলে ধরা এবং বিশ্ব মানবতার মানুষের কাছে তুলে ধরাটাই ছিল তার এই এই আপনি যে টাটুস এর কথা বললেন, তার ফিলিংস এর কথাটা বললেন, সেই জন্য পৃথিবী আজকে তাকে ডিয়াগো বলে ম্যারাডোনা হিসেবে সবাই চেনে তার এই ব্যবহারের কারণে, এবং সে আজকে বিভিন্ন কারণে আলোচনার বিষয়বস্তু এই সমস্ত কারণে। আপনি যেহেতু বলছেন যে ফুটবল এখন একটি লার্জেস্ট ইকোনমি, তাহলে বাংলাদেশের 17 কোটি মানুষের দেশ, আমরা কেন সেই ইকোনমিতে অংশগ্রহণ করতে পারছি না? অবশ্যই এখানে আমরা অবশ্যই আমাদের ব্লেম আমাদের কাছে নিব, এটা আমি কোনোভাবেই আমাদের প্লেয়াররাও যেভাবে আমরা ফেডারেশন আছি প্লেয়ার আছি তারা সবাই কিন্তু এটার জন্য রেসপন্সিবল, তবে বিশ্ব ফুটবল যেভাবে এগিয়ে যাচ্ছে এবং এশিয়ান ফুটবলও কিন্তু যেভাবে এগিয়ে যাচ্ছে, ফুটবল আগে আমরা যেভাবে খেলেছেন সেই খেলায় যে অর্থ ব্যয় হতো যে ম্যানেজমেন্ট সেইভাবে কিন্তু এখন চলবে না। ইংলিশ প্রিমিয়ার লিগের একটা উদাহরণ দেই আপনাকে, 100 বছর আগে যখন ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হয় তখন তাদেরও অবস্থা কিন্তু আমাদের মতোই ছিল, এই ধরেন আপনার এই চাঁদা বলি না আমরা মনে করি ডোনেশন ভিত্তিক চলত, কিন্তু এক সময় এসে তারা কিন্তু ক্লাবগুলোকে ইংলিশে তাই আমি ধরি তারা থার্ড ডিভিশন থেকে শুরু করে আপ টু প্রিমিয়ার লিগ পর্যন্ত দেখবেন এভরি ক্লাব হ্যাভ দেয়ার ওন ইনফ্রাস্ট্রাকচার ওন স্টেডিয়াম, এবং তারা কিন্তু প্রত্যেকেই কি তাকে ব্যাংক লোন দেয়, এবং এই লোন দিয়েই কিন্তু তারা এই আজকে করে নিজেদের সমর্থক হয়েছে, ক্লাবের সমর্থক বেড়েছে, এবং যে যে এরিয়ায় ক্লাব আছে সে কিন্তু ওই ক্লাবেরই সমর্থক, সে থার্ড ডিভিশনে খেলুক অথবা সেকেন্ড ডিভিশন খেলুক ফার্স্ট ডিভিশন খেলুক, এই কারণেই কিন্তু আজকে ফুটবলের এই জায়গায় এসছে। তবে আমার বিশ্বাস আমি মনে করি আমাদের বর্তমান সরকার, আমাদের সরকার ক্রীড়া বান্ধব সরকার, আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তাদের পরিবার কিন্তু খেলাধুলার ভালোবাসার পরিবার, আমি বিশ্বাস করি যে তিনি যেভাবে যে কোনো খেলা একটু ভালো করলে উনি নিজে মাঠে যে খেলা উপভোগ করেন তাকে সম্মানিত করার জন্য গণভবনে নেন, তাকে আর্থিকভাবে সহযোগিতা করেন, আমরা আসলে এগুলো মাথায় রেখে আমি মনে করি আমরা আগাচ্ছি, হয়তো এই জায়গাটায় এক্সপেক্টেড লেভেলে যেতে পারি নাই, তবে আমি বিশ্বাস করি উইদিন নেক্সট 5 ইয়ার্স আমরা একটা ভালো জায়গায় যাবে। আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে, আমি অনুষ্ঠানের শেষ দিকে আছি, জনাব আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, আপনার কি মত কেন আমরা না ওনাকে আমরা পাচ্ছি না, জি জনাব আব্দুল গাফর কেন আমরা তাল মিলাতে পারছি না আসলে বিশ্ব ফুটবলের সঙ্গে? আসলে বিশ্ব ফুটবল কিন্তু এগিয়ে গিয়েছে, অনেক অনেক দূরে এগিয়ে গেছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচারটাকে যদি বলেন অবকাঠামো,
আমরা অর্থনৈতিক ভাবে কিন্তু এখন অনেক অন্যান্য অন্যান্য দেশের পিছের সাথে পাল্লা দিতে যাচ্ছি, কিন্তু ফুটবলের যে সালাম মুর্শিদ একটু আগে বলল যে প্রতিটি ক্লাবে তৃতীয় বিভাগ দ্বিতীয় বিভাগ প্রথম বিভাগ, প্রতিটি ক্লাবের নিজস্ব স্টেডিয়াম, প্রতিটি ক্লাবের মেম্বার, আপনাকে একটু বলে রাখি এর মধ্যে যে ব্রাজিল কিন্তু ইকোনমিকই ফুটবল প্লেয়ার সাপ্লাই দিয়ে কিন্তু তাদের একটা ভীষণ ইকোনমিকই, নট অনলি ব্রাজিল আদার্স ইউরোপিয়ান কান্ট্রি ল্যাটিন আমেরিকার সব দেশে, আমাদের দেশের যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের ফুটবল বিগত দিনে বলতে গেলে আজকে থেকে মানে 20 বছর আগেও কিন্তু অনেকটা থেমে গিয়েছে, মাঠে মাঠ নেই, ক্লাবগুলি বিভিন্নভাবে দূরে সরে গিয়েছে, ক্লাবের সাংগঠনিক অবস্থা কমে গিয়েছে, অনেক আছে মানে খারাপ অবস্থায়। কিন্তু একটা কথা বলি, যেমন আজকে বার্সেলোনার জার্সি কিন্তু বাংলাদেশের যে কোনো ছেলে পড়ছে, ম্যানচেস্টার ইউনাইটেড জার্সি পড়ছে, তার কিন্তু একটা মূল্য লেস মোর দেন $100। আর আমাদের দেশের জাতীয় দলের জার্সি কিংবা আমাদের ক্লাব লেভেলে যে তারা কিন্তু জার্সি বিক্রি করে মানে তাদের যে আয় হচ্ছে, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, এটি ইনকাম। আমাদের মানুষের মধ্যে যদি এই জিনিসটা ছড়ায় দিতে পারে, আমাদের দর্শকদের মধ্যে ছড়ায় দিতে পারে, আমাদেরকে এটা কমার্শিয়ালি যেতে হবে, বাণিজ্যিকরণ করতে হবে, তাহলে হয়তো আমাদের এই কাজে আমরা সাফল্য অর্জন করবো। অনেক ধন্যবাদ, আপনার এই কথার সঙ্গে সঙ্গে শেষ করতে হচ্ছে আজকে সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। আপনাদেরকে অনেক ধন্যবাদ, সুপ্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ।